আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের পর্বে। তো আজকে আমি মূলত এই ভিডিওর মাধ্যমে আমার বর্তমান খামারের যে অবস্থান বা বর্তমান খামারের কি পরিস্থিতি সেই আপডেটটা আপনাদেরকে জানাবো। যেহেতু আমার অনেক প্রিয় ভাইরা আমার প্রতিটা বিষয় আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে মনে রাখার চেষ্টা করেন। তো প্রথমত বলি, আমার এই খামারে যে মুরগিগুলো ছিল এই বর্তমান খামারে, সেই মুরগি বিক্রি শেষ। তো আপাতত যে কাজটা চলছে সেটা হচ্ছে প্রয় পরিষ্কারের কাজ। তো প্রয় পরিষ্কারের কাজটা চলছে, তো যার জন্য আমার কিছু জিনিস এখনো এলোমেলো অবস্থায় আছে, আমি এখনো কাজ কমপ্লিট করতে পারি নাই। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার খামারের যে বিষয়টা, ভিতরের যে খামার আছে এই খামারের বিষয়টা হচ্ছে যে খামারে কিন্তু আমিও প্রবেশ করছি না বর্তমানে, যেহেতু এটারে গত পরশু দিন এ টু জেড কিন্তু আমরা পয় পরিষ্কার করেছি। দেখেন, এ টু জেড সব পয় পরিষ্কার করে একদম ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে মুছে এ টু জেড জীবাণুনাশক দিয়ে করে সব খামার খালি রেখেছি। ঠিক আছে, সো মোটামুটি আমার যে খামারটা আছে সেটা বর্তমানে অবস্থা হচ্ছে এমনই, অর্থাৎ খামার খালি রেখেছি। তো এই পাশে আমার আরও অন্যান্য যে সমস্ত থাকে, যেমন আমাদের এটা একটা ছোট্ট প্রজেক্ট বলা যায়, সো এই ছোট্ট প্রজেক্টের যে পয় পরিষ্কারের বিষয়টা, চালে যে গাছের পাতা ছিল সব পয় পরিষ্কার করা হয়েছে, চারপাশে যে ঝাড়ু দেওয়ার বিষয়টা ছিল সব এ টু জেড কমপ্লিট করা হয়েছে। মোটামুটি খুবই ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ, ভালো লাগে, বর্তমানের সময়ে একটু ভালো আছি। আর এরপরে এই খামারের যে মুরগিগুলি আছে, এগুলো আপনারা জানেন যে এগুলা অসুস্থ ছিল এবং এগুলার নিয়ে বিরাট একটা সমস্যা হয়েছে। তো এদের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। তো যাক, আলহামদুলিল্লাহ ওরা এখন একটু ভালো আছে, ওদেরকে সকালবেলার খাবার এবং পানি কিন্তু সার্ভ করা হয়েছে। তো দাম তো উঠতেছে না, দাম না উঠলে কেমনে বিক্রি করবো, এ নিয়ে খুব টেনশনে আছি। তো জানি এই চালানটা আমার বিরাট একটা লস যাবে, যেহেতু অনেকগুলো মুরগি মারা গেছে এখানে প্রবলেম হয়ে। তো আমরা চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। আসলে দেখেন, আমরা খামারের সব দিক থেকে পয় পরিষ্কার করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অলওয়েজ, যাতে কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু না থাকে। যেহেতু বর্তমানে একটি সমস্যা হয়ে গেছে আপনারা সবাই জানেন, সেই বিষয়টা যাতে না হয় এই জন্য। তো দেখেন, এ টু জেড আমার খামারের পরিস্থিতি। আর বর্তমানে সময়ে যে বাচ্চার আর মুরগির যে বাজার দর, আবার গতকালে শুনলাম বেড়ে গেছে, মুরগির দাম কমতেছে 20 টাকা থেকে আবার উঠতেছে না। তো আসলে এই পরিস্থিতি নিয়ে কি করব সেটাই বুঝতে পারছি না। তো এখন নতুন যে খামারটি আছে এটা ইনশাল্লাহ খুব রিসেন্টলি দ্রুত এটা রেডি হয়ে যাবে। এটা তো এটা রেডি হয়ে গেল ইনশাল্লাহ, তার মানে আরও একটা খামার চালু হবে। তো বর্তমানে আমার খামারের যদি বলেন যে মুরগির কি অবস্থা, তাহলে আমার তিন একটা ওই একটা ওই কর্নার একটা মোট তিনটা খামার আমার খালি। এখন খামার খালি শুধু একটাতে বাচ্চা আছে, অর্থাৎ এই খামারটাতে আমার বাচ্চা আছে, মুরগি আছে আর কোথাও নাই, আর সবগুলো খামার আমার খালি পড়ে আছে বা খালি রেখে দিয়েছি। সো আশা করছি এটাই। তো এরপরে আরও একটা বিষয়, অনেকগুলো কাজ আমার মানে এখনও কমপ্লিট করা হয়নি, যেমন ব্রুডারের যে ইয়েগুলি এগুলো রেডি করা হয় নাই, এগুলো আস্তে আস্তে মানুষ একা মানুষ যতটুকু পারছে ততটুকু করছে। এই যে বস্তা বস্তা সবই রয়ে গেছে, যতটুকু পারছি এগুলো ধোয়া বস্তা। তো আজকে অনেকগুলো কাজ আছে, যেমন এই খামারের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাকে কিছু ধানের যে চিড়া এই খামারের জন্য চিটাটা সংগ্রহ করতে হবে আজকে। সেকেন্ড যে কাজটা, এই খামারের কিছু ফ্লোরটা উঠে গেছে, কিছু ফ্লোর আছে, ফ্লোর উঠে গেছে, ওখানে ইট বালু সিমেন্ট দিয়ে এগুলো দিয়ে ওই ফ্লোরটাকে রেডি করবো আস্তে আস্তে। এরপরের যে কাজটা সেটা হচ্ছে ব্রুডারের যে সমস্ত জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, সেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে অবশ্যই রেডি করতে হবে। তো এই হচ্ছে আপাতত আমার প্ল্যান। মোটামুটি খুব কাজ এবং প্রেশারের মধ্যে আছি। যাই হোক, আপনাদেরকে আমার বর্তমান খামারের অবস্থা এবং জানিয়ে দিয়েছি বর্তমানে কোন কোন খামারের কি অবস্থা, কি কি আছে,
A to Z সবই আপনাদেরকে জানিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।